কোরবানির গরু কিনা শেষ, শান্তি শান্তি রিপাত তোরটা বাকি, চল তোরটা কিনি। ভাই কেমন যাইতেছে দিনকাল, ভালো? বেচা কেনা ভালো? যাক আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা আমাদের গরু কিনছি। সো পুরো ভিডিওটা দেখুন, এটা হবে আমাদের ভিডিওর ইন্ট্রো। থ্যাংক ইউ সো মাচ বিইং উইথ আস। আঙ্কেল রে গরু আমি দিয়ে দিছি, জাস্ট শুধু 5000 টাকা আমাকে দিতে হবে। এখন আমরা কত বলছি? 15 বলছেন। আপনি 2,20,000 বলছেন। কোরবানি যেহেতু দিব, দেখা যাক। আগে দুইটা গরু নামান, দুইটা গরু নামাই দেখি আল্লাহ ভরসা। সবাই ভালো তো ভাই? সবাই খুব ভালো? বেচা কেনা ভালো হইতাছে? যাক আলহামদুলিল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম বলে শুরু করতেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা বেসিক্যালি আমরা গরু কিনতে যাচ্ছি, সামনের বাইকে দেখা যাচ্ছে আমার বড় ভাই এবং আমার আব্বুকে। আমরা কমলাপুর থেকে গরু কিনব এবং আমরা প্রতিবার কমলাপুর গরুর হাট থেকে গরু কিনে থাকি। আমরা আমার বুদ্ধি হওয়ার পর থেকে মনে হয় আমি একবারই গ্রামে ঈদ করছি। আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, বাট কালকেই রাত আজকে ভোরে আমরা লক্ষ্মীপুর থেকে আসছি। আমার ফুফা মারা গেছে, সো ওনাকে দাফন করে আবার ব্যাক করছি এবং শুক্রবার ছিল, আজকে নামাজ পড়ে আমরা বের হয়েছি গরু কেনার উদ্দেশ্যে। সো কমলাপুরের কাছাকাছি আমরা চলে আসছি, প্যান্ডেল দেখা যাচ্ছে, একসাথে এখন সবাই মিলে যাচ্ছি। দোয়া করবেন যাতে একটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা কোরবানি দিব, যাতে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি এবং আমাদের কোরবানি সফল হোক। তো চলেন সবাই একসাথে যেয়ে এনজয় করি ভিডিওটা এবং গরু কেনাটা দেখি। থ্যাংক ইউ। স্টার্ট হয়ে গেল, স্টার্টিং ফ্রম হিয়ার। আসছি কমলাপুর গরুর হাটে, প্রতিবার যেখান থেকে কিনি ওখানেই, আমাদের বাছার কাছে, আমাদের বাছার মানে বাসার থেকে খুবই কাছে। যাই না আব্বু কই, আব্বু কই যাই না। তুমি কথা বলো না, সমস্যা কি? আব্বু কি অবস্থা? কত বলছো? হিউজ সাইজ মাশাআল্লাহ। এই গরুটা দেখছিলাম বের করে, বাট দামের হয়নি, খারাপ না। আমরা 1,80,000, 1,90,000, লাস্টে 2,15,000 বলছি, কিন্তু উনি বলছে 2,20,000 উপর উঠতে হবে, হয় নাই তাই। দাম করে কিছু এবার নাই গেছে, এটা চলে গেছে না, থাকলো বেশ মনা তাহলে পরে বসাইব না। এত কথা বলার দরকার নাই তো, অনেক সময় আছে 2,50,000 টাকা বইলেও গেছে গা হয় না, 1,80,000 টাকা যার সাথে যা নসিবে আছে হয়ে যায়। মেইন কথা হচ্ছে এটা, আমরা ব্যবসা করি না, প্রোডাক্ট কত কমেও দিয়ে দিই আবার দামেও দেই না, এগুলো বলে লাভ নাই। যেটা রিজিক হয়েছে ওইটাই, হ্যাঁ হইতে পারে, হইতে পারে ভুল না। ওই তো যেটা গেছে গা গেছে গা, আরে আপনার হাসি দেখলেই তো ভালো লাগে, আপনার হাসিটাই তো দেখলাম না এখন। এই তো এই হাসিটা না দেখলে তো দাম কইতে মন চায় না। এখন কি হয়েছে আপু, গরুটা নিবা? নিলে নেওয়ার মতো দাম বললো, হইলে হইলো নাইলে নাই যাই। ইউ হ্যাভ টু রেজ দ্য প্রাইস ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য কাউ। আপনি 20 টাকা দিয়ে দাও তাহলে কি করবো? আপনি নাম দেখেন? আমি নাম সিগাল, এই নাম সিগাল। কত বলছেন? উনি 2,00,000 কইছে। 2,00,000 বলছেন? 2,00,000
যাক আপনি যে একটু হাসি দিয়েছেন এটাই চলবো আমগো মামা একটু চার্জ মার্জ লয়ে লইছে এতক্ষণ বয়া ছিল যাক কোনো কথা কয় না দেখছে আগে ঝলক দেখছে এখন কথা বলবো ঝলক আপনারা দেখেন নাই আমরা তো দেখতাছি দাঁত কয়টা আছে গরুর কিছু কইতে না আর কইতো না তো মনে তো হইতাছে এর কোরবানি দিব ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আল্লাহ হেদায়েত কি কইবো আর ওই হেদায়েত দি ওই যে হেদায়েত দি আচ্ছা ওগুলা আবু একটা একটা ডিল করি আমরা একটা একটা করি দেখতেছি আমি গরু কত বলছেন আপনি দাম তো আবার কমাই দিচ্ছেন এদিক দিয়ে আসে তো আপনি নম্র সম্র না 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 ওইটা বলে লাভ নাই তো চাইলে তো আপনি 7 লাখ চাইতে পারেন আপনার গরু আপনার গরু আপনি 7 কোটি চাইতে পারেন বেচুন না নাইলে নাই জিনিস আমার টাকা আপনার এখন আমার কথা হয়েছে আমরা গরু নিতে আসছি আপনার দেয়ার মতো একটা দাম বলেন আপনি আমাদের বাজেট সম্পর্কে বুঝছেন একটু কথা শুনে কি বলবো ভাইয়া আমি বলি আপনাকে কথা অনেক ভাল লাগবে উনার কথা ভালো না লাগার মতো বলেন আপনি বলেন আমাদের হাসলি আছে কিন্তু আবার বুঝতে হবে আপনার আপনার প্যান্ডেলে ঢুকাইছেন আরে এগুলো তো সুন্দর তো আছে তারপর ওর সাথে ওয়েট এক মনে হলে বেশি এই জন্য তো দামটাও একটু বাড়াই দিছে দামটা এমন না আমরা কম কইছি ওর থেকে না না আবু আবু আমি দিয়ে দিচ্ছি জাস্ট শুধু 5,000 টাকা আমাকে দিতে হবে এখন আমরা কত বলছি 15 বলছেন আপনি 2,20,000 বলছেন কোরবানি যেহেতু দিব দেখা যাক আগে দুইটা গরু নামান দুটা গরু নামাই দেখি আল্লাহ ভরসা আমরা উনি দুইটা গরু চয়েস দিছে আমাদেরকে দুইটাই আমরা পছন্দ করছি যেটা পছন্দ করব 2,20,000 টাকা লেটস সি হোয়াট হ্যাপেন্ড না না দুইটা নামাই দেখো তুমি তো এখা কোরবানি সবচেয়ে পছন্দের জিনিসটাকে দিতে বলছে আল্লাহ যেটা সবচেয়ে সুন্দর লাগবে তোমার চোখে দুটা রাখি আব্বু আরে
তাহলে সাইকো হবে নো কোন এটা নিয়ে হয়েছে ফাইনাল আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু দেখাই আপনাদের দিতেছো কত ঠিক আছে আলহামদুলিল্লাহ অবশেষে কোরবানির গরু কেনা হইলো আপনার জন্য একটা ছোট ব্লগ করতে চাইছি বাট আই ডোন্ট নো ব্লগটা হয়েছে নাকি ঠিক মতন যেহেতু আমি প্রফেশনাল ব্লগ করি না বাট চেষ্টা করছি করতে আল্লাহ ভরসা দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের কোরবানি কবুল করে সবাই ভালো তো ভাই সবাই খুব ভালো বেচা কেনা ভালো হইতেছে যাক আলহামদুলিল্লাহ কমলাপুরের হাসিল ঘর হাসিল করলাম গরু পাঠাই দিলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের কোরবানি কবুল হয় এই বলে আমাদের ব্লগ শেষ করতেছি যদিও ব্লগটা অতটা প্রফেশনাল হবে না যতটুকু হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আলহামদুলিল্লাহ